إذا جاء أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون. الله أكبر. قرن আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইউনূসের 49 নম্বর আয়াতে কারিমার ভিতরে তাম পৃথিবীর সমস্ত মানুষকে লক্ষ্য টার্গেট করে বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, যখন তোমাদের হায়াতের সময় ফুরিয়ে আসবে, যখন তোমাদের বিদায়ের ঘণ্টা বেজে যাবে, এমন সময় তোমরা এক পাও পিছনেও যেতে পারবা না, এক পাও সামনেও যেতে পারবা না রে বাবা। মুসলমান বাবাজিরা, সুনির্দিষ্ট সময় পর্যন্ত আমরা এই দুনিয়াতে থাকতে পারব গো বাবা। আমার আপনার হায়াত যখন ফুরিয়ে যাবে, তখন আমরা আর দুনিয়াতে বাঁচতে পারবো না। এই জন্য আমার মালিক বলেন, ইজা জালুহুম ফালা ইয়াসতাখিরুনা সাআতাও ওয়ালা ইয়াসতাকদিমুন। সময় যখন ঘুরে যাবে, কেউ আগেও যেতে পারবে না, পিছনে যেতে পারবে না, যার যেখানে মৃত্যু হবে সেখানেই অবধারিত। আপনার হায়াত নামের জান্নাতের মধ্যে একটা গাছে আপনার পাতার মধ্যে নাম লেখা আছে, পাতার ভিতরে বেহেশতে আছে, তুবা নামে গাছ, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। পাতা যেদিন ঝুরে যাবে মৃত্যুর নিশানায়, মরণ আসিলে কখন কৈফত চলবে না, ঠিক না বেটি? আমার ভাইয়েরা গভীর মনোযোগ, সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম একজন পাওয়ারফুল একজন নবী ছিলেন। বাতাস যার কথা শুনত, আগুন যার কথা শুনত, পানি যার কথা শুনত, পশু পাখি যার কথা শুনত, এমন একজন পাওয়ারফুল নবীর নাম হলো সুলাইমান পয়গাম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম, ওনার সামনে ওনার একজন উজির বসা আছে রে বাবা। এমন সময় মালাকুল মওত আজরাইল হাজির হয়ে গেল। মুসলমান বাবাজি, উজির তখন পয়গাম্বর সুলাইমানকে ডাক দিয়ে বলে, ওগো নবী, এই লোকটাকে আমি তো চিনি না, তাকে দেখার পর থেকে আমার দায় থরথর 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 করে কাঁপতেছে। আল্লাহর পয়গাম্বর সুলাইমান নবী বললেন, শোনো, ইনি হচ্ছে মালাকুল মওত আজরাইল। আল্লাহু আকবার! আশ্চর্য, ভয় পেয়ে গেলেন, থরথর করে কাঁপা শুরু করলেন। পয়গাম্বর সুলাইমানকে ডাক দেবেন, নবী শোনেন, মেহরবানি করে আপনি বাতাসকে আদেশ করেন, বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি খিদমতে খাতিমা সে দেও পরি। আল্লাহু আকবার! সুলাইমান পয়গাম্বরের সব কিছুই গোলামি করত আল্লাহর হুকুমে, সুবহানাল্লাহ পড়েন। তখন ডাক দে বলে, হুজুর, আপনি মালাকুল মউতকে এখান থেকে সরায় দেন, বাতাসকে আদেশ করেন, কোথায় পাঠায় দিব, যেখানে আমি পাঠায় দেও না কেন, পৃথিবীর এমন কোন স্থান নাই যেই জায়গায় মালাকুল মউতের বিচারণ নাই। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পরে লুকাও সে থায় লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে বাঁচা যাবে? সম্ভব? হ্যাঁ, কোশ্চিন কেন, মরণ থেকে বাঁচা যাবে না? যেখানে আপনি চলে যান না কেন, মালাকুল মওত সেই জায়গায় চলে যাবে রে বাবা। আল্লাহ পাক তাই সুরার নিসার মধ্যে বলেন, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান বাবাজি যুবক বন্ধুগণ গভীর মনোযোগ, আল্লাহ পাক বলেন, শোনো, তোমরা যে যেখানেই পলায়ন করো না কেন, যে যেখানেই যাও না কেন, যখন তোমাদের সুনির্দিষ্ট সময় সীমা
ফুরিয়ে যাবে তখন কেউ তোমাকে ধরে রাখতে পারবে না ঠিক কি না বলেন আমার ভাইরা কিতাবের মধ্যে আসছে আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি বয়ান করতেছেন একজন ধনী মানুষ ছিলেন হাজার হাজার কোটি টাকার মালিক কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরীব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর বড়র বড়াই করে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করিবা সদা উঁচু জমিন থেকে পানি নিচ জমিনে যায় তেমনি খোদা রহমত আসে নম্রতারি দায় ভোগ বিলাসের গাড়ি বাড়ি পরে রবে সাপ ভোগ বিলাসের গাড়ি বাড়ি পরে রবে সাপ থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব ঠিক কিনা অতএব অহংকার করা যাবে না টাকার লোভে পড়িয়া ধনী ব্যক্তি হাজার হাজার কোটি টাকার মালিক একদিন তার বাড়ির আঙিনায় হাজার হাজার মানুষের জন্য খাবারের আয়োজন করেছেন দেশি বিদেশি অসংখ্য মেহমানরা আসতেছে এমন সময় গেটের দরজার কাছে একজন অচেনা মানুষ দাঁড়ায় গেল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দারোয়ানকে ডাকতে বলে ভাই এই যে বিশাল বড় একটা মালিক দেখা যায় যে এই বাড়ির যে বিশাল বড় বাড়ির মালিক যিনি ওই মালিককে একটু দেখে দেওয়া যাবে নি দারোয়ান তখন ডাক দে বলে না না এই মুহূর্তে তোমার সাথে মালিক দেখা করবে না বলে কেন উনি এখন বাড়ির ভিতরে কাজকর্ম করতেছে তদারকি করতেছে পরিচালনা করতেছে ওনার এখন হাজার হাজার গেস্ট আছে তোমার সাথে এখন কথা বলতে পারবে না আবার আল্লাহর বান্দা ওখান থেকে একটু দূরে চলে গেল কিছুক্ষণ পরে আবার হাজির হয়ে গেলেন সালাম দে দারোয়ানকে বলে ভাই তোমার বাড়ির মালিককে ডাক দে বলো একজন মুসাফির আসছে তার সাথে সাক্ষাৎ করতে চাই গুরুত্বপূর্ণ কিছু কথা আছে দারোয়ান রাগান্বিত হয়ে গেল হাতের মধ্যে লাঠি নিয়ে বলে বেটা এখান থেকে দূরে চলে যাও আর একটা বার এখানে আসলে তোমাকে এখান থেকে কিন্তু পিটাইয়া তাড়াইয়া দিব এমন সময় মুসাফির আগন্তুক ব্যক্তি বলে শোনো দারোয়ান আমাকে মানুষের মতো মনে হলে আমি মানুষ না আল্লাহু আকবার বলেন আমাকে দেখতেছো আমি একজন মানুষ কিন্তু আমি মানুষ না আল্লাহ পাকের মহান আমি একজন গোলাম মহান মালিকের একজন বড় গোলাম বড় খাদেম আমি হলাম মালাকুল মউত আজরাইল যাও তোমার মালিককে গিয়ে বলো এবার দারোয়ান ভয়ে থরথর করে কাঁপে কাঁপতে কাঁপতে মালিকের সামনে চলে গেল ডাক দে বলে মালিক মালাকুল মউত আজরাইল আপনার সাক্ষাৎ করার জন্য আসছে লোকটি তখন ডাকে শোনো আজকে আমার জান কবজ করতে নিষেধ করো আজকে আমার পরিবর্তে অন্য কাউকে জান কবজ করে নাই কেমন বোকার ঘরের বোকা চিন্তা করে আল্লাহ বলছেন সুনির্দিষ্ট সময়ে যখন আসবে এক সেকেন্ড টাইম তোমাকে দেওয়া হবে না আর সে বলতেছে আজকে আমার বাসায় অনেক মেহমান আজকে আমার পরিবর্তে অন্য কাউকে সে যেন জান কবজ করে নিয়ে যায় নাউজুবিল্লাহি মিন জালিক মুসলমান সুযোগ দেওয়া হবে কি জোরে বলেন কোশ্চিন গেলেও সুযোগ দেওয়া হবে না এবার মালাকুল মউত হাজির হয়ে গেল মালিক তখন ডাক দিয়ে বলে মালাকুল মউত আমার এই জায়গায় হাজার হাজার কোটি টাকা আছে তোমার যত টাকা প্রয়োজন টাকা পয়সা নিয়ে যাও কিন্তু আজকে তুমি আমার পরিবর্তে অন্য কাউকে দুনিয়া থেকে বিদায়ের ঘন্টা বাজায় দাও আমার কাছে তুমি আসিও না আজকের দিন আমারে মাফ করে দাও আপনারা বলেন তো সাদা দিলে জবাব দেন এমন কথা কেউ বললে মালাকুল মউত কি মানবে বলে না না কোশ্চিন কালেও মানবে না মালাকুল মউত তখন ডাক দিয়ে বলে শোনো এই নিমো খারাম আল্লাহর দেওয়া জান
আল্লাহ দমালের কারণে দুনিয়ার মধ্যে অহংকার করে চলাফেরা করছো, আজকে তুই মনে করছো দুনিয়ার বাংলাদেশের সুদখোরের মতো, আমি তোমার থেকে ঘুষের টাকা নিয়া তোমার মৃত্যুর পরিবর্তে আর একজন মানুষের মৃত্যু নিব এমন তুমি চিন্তা করতে পারো? আরে বোকা, না না, এমনটা কুশিন কেলেও হবে না, এখন মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো রে বাবা। আল্লাহর বান্দা এখন কান্না করে আর বারবার সমস্ত সম্পদকে লক্ষ্য করে ডাকতে বলে, এ দুনিয়ার সম্পদ আজকে তোদের কারণে আমি আল্লাহর ইবাদত করতে পারি নাই, এরে আজকে রাজত্ব এত বড় একটা বিশাল বড় একটা ভবনের মালিক, তোদের কারণে আমি আল্লাহর ইবাদত করতে পারি না, গোলামি করতে পারি নাই, তোরা আমার এত বড় ক্ষতি করেছিস, এমন সময় আল্লাহ পাক সকল সম্পদের জবান খুলে দেয়। সুবহানাল্লাহ বলেন, আমার ভাইয়েরা, আল্লাহর হুকুমে সম্পদের জবান খুলে গেল, আল্লাহু আকবার, আল্লাহর হুকুমে সম্পদ তখন উত্তর দেয় বলে, খারাম, তামাম দুনিয়ার ভিতরে এই সম্পদের কারণে তুমি বড় বড় রাজা বাচ্চার কাছে সম্মানিত হইতে পারো, অহংকার করতা, তোমার পাটা জমিনে পড়তো না, আমাদেরকে কেন দোষারোপ করো? আজকে তোমার যখন মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর পরে অন্ধকার কবরে আমরা তোমাকে সাপ হয়ে দংশন করব। জোরে জোরে বলুন, নাউযু বিল্লাহ, মৌত কাসিন কুল্লু নাসিন শারে কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু আলায়াসা কিনাল কসরি মুআল্লা সাতুদফালু আন করিবিন ফিত্তুরাব। মৃত্যুর সময় যখন ঘনায় আসবে বাবা, কেউ কিন্তু মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবেন না রে বাবা। এবার লোক তার এতেকাল হয়ে গেল, সম্পদ সম্পদের জায়গায় রয়ে গেল, মেহমানগুলো যার যার বাসায় চলে গেল। ও আমার মুসলমান বাবাজি, যুবক ভাইরা, আমার বৃদ্ধ মা বোনেরা, তাহলে আমি কথার একটা জিনিস বুঝাইবার চাইলাম, আমাদের যখন দুনিয়ার হায়াত ফুরিয়ে যাবে, আল্লাহ পাক একটা সেকেন্ডের সময় দিবে না গো বাবা, সুতরাং এখনো সময় আছে, আল্লাহর হুকুম পালন করে যাও রে বাবা। এমন একটা সময় আসবে নামাজ পড়তে মন যাবে কিন্তু নামাজ পড়তে পারবা না, এখন যুবক বয়সে এত গুনাহ, গুনাহ করতে করতে তোমার অন্তরটা নাপাক হয়ে গেছে, চোখ দিয়া টিভি সিনেমা মোবাইল দেখতে দেখতে চোখটা বড় নাপাক, হাত দিয়ে পর নারীকে স্পর্শ করতে করতে তোমার হাতটা নাপাক হয়ে গেছে রে বাবা, এখনো সময় আছে, তৌবা কর, নজর জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবা না, ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইয়েরা, বৃদ্ধ বাবাজি, আসুন আল্লাহর কাছে আমরা খাটি দিলে তৌবা করি যে আল্লাহ আর জিন্দেগিতে গুনাহ করব না, যতটুকু সময় হায়াত বাকি আছে তোমার গোলামি করব, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।